আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট, যেটাকে বিভাগ পরিবর্তন ইউনিট বলা হয়, সেই বিভাগ পরিবর্তন ইউনিট বাতিল করার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেখান থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সংক্রান্ত একটি নিউজও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিট, যেটাকে ঘ ইউনিট বলা হয়, যার মাধ্যমে বিজ্ঞান শাখা থেকে বাণিজ্য বা মানবিক শাখায় শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করতে পারত এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরা মানবিক শাখায় বিভাগ পরিবর্তন করতে পারত এবং মানবিক শাখার শিক্ষার্থীরা বাণিজ্য শাখায় বিভাগ পরিবর্তনের সুযোগ পেত। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মিটিংয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটটি রাখা হবে না, কারণ এই ডি ইউনিটের যে প্যাটার্নে প্রশ্ন করা হয় ঠিক একই প্যাটার্নে বি ইউনিটে খ ইউনিটে একই ধরনের প্রশ্ন করা হয়। তাই এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য ডি ইউনিটকে তারা বাতিল করার চিন্তাভাবনা করেছিল। তবে এই প্রাথমিক সিদ্ধান্তটি নেওয়ার পর বিভিন্ন জায়গায় শিক্ষার্থী শিক্ষক নানা জায়গায় সমালোচনা আলোচনা এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত ডি ইউনিটকে আগের মতোই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, এই সংক্রান্ত যে নিউজটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে, বুধবার 16 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর এস এম মকসুদ কামাল দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান গণমাধ্যমকে বলেন, ঘ ইউনিট না রাখার সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে, সেজন্য শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণয়নের জন্য গত 13 এবং 14 তারিখ ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমি ঘ ইউনিট যেন থাকে সেটির জন্য নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। কলা এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তর্ভুক্ত করা হয়, সেজন্য আইন অনুষদের ডিনও একটা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। তিনি আরও বলেন, ডিনস সাব কমিটির সুপারিশ আজকে ডিনস কমিটিতে আলোচনা পর্যালোচনা হয়েছে, সভায় আইন অনুষদে ডিনের নোট অফ ডিসেন্টটা গ্রহণ করা হয়েছে, আর আমার ডিসেন্টের ব্যাপারে বলা হয়েছে এই বছর ঘ ইউনিট থাকবে, আগামী যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায় সেভাবেই পরিবর্তন করা হবে। বন্ধুরা, এই হচ্ছে নিউজটি, এবং এই নিউজটি তোমাদের জন্য অনেক অনেক বেশি একটি গুড নিউজ হিসাবে বলা যায়, এবং এর মাধ্যমে অনেক শিক্ষার্থী যারা বিভাগ পরিবর্তনের চিন্তা করছিলে তারা আগের মতোই প্রিপারেশন নিতে পারবে এবং প্রিপারেশন চালিয়ে গিয়ে এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে, এই নিয়ে কোনো বাধা আর রইল না। আগামী বছর কী সিদ্ধান্ত আসে সেটা পরের ব্যাপার, কিন্তু এই বছর পর্যন্ত ডি ইউনিট থাকছে এবং তোমরা অবশ্যই ডি ইউনিটের প্রিপারেশন নিবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।